দশম সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সম্প্রচার নীতি পাশ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিকী সাধারণ সভায় একথা বলেন তিনি। তিনি আরও বলেন, যে সকল প্রতিষ্ঠান ওয়েস্ট বোর্ড অনুযায়ী বেতন কাঠামো মানবে না তাদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেওয়া হবে। ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ইকবাল সোবহান চৌধুরী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল সহ প্রমুখ।